প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী রয়েছো, তোমরা সকাল থেকে চিন্তার মধ্যে ছিলে, তোমাদের একটা ভিডিও দিয়ে কিছুটা নিশ্চিন্ত করার চেষ্টা করেছি। এই মুহূর্তে আজকে হাইকোর্টে কী সিদ্ধান্ত হলো, কী কী হলো আজকে হাইকোর্টে, এবং অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা নিয়ে কী বিষয় উঠে আসলো, সমস্তটা এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি ছাত্রছাত্রী রয়েছো, তোমরা প্রত্যেকেই ওয়েট করে রয়েছো যে আজকে এ হাইকোর্টে কী সিদ্ধান্ত আসলো, কী জানানো হলো। এক এক করে স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করি। সবার প্রথমে যে বিষয়গুলো অ্যাকচুয়ালি তোমাদের দিক থেকে সমস্যা হয়েছিল, সেই সমস্ত বিষয় কিন্তু ক্যালকাটা হাইকোর্টে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে আইনজীবী ছিল এবং সেই আইনজীবী তুলে ধরেছেন। এক নম্বর, তোমরা সকলেই জানো তোমাদের সিলেবাস শেষ হয়নি। সিলেবাস শেষ না হওয়ার সত্ত্বেও সম্পূর্ণ সিলেবাসের ওপর তোমাদের অফলাইনে এক্সামিনেশান নেওয়া হচ্ছে, এবং হোম সেন্টারও নেওয়া হচ্ছে না, সেটা রীতিমতো সেই এক্সামিনেশান নেওয়া হচ্ছে এ অন্য সেন্টারে গিয়ে। এই বিষয়টা কিন্তু রীতিমতো ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে আইনজীবী ছিল তিনি তুলে ধরেছেন। অর্থাৎ তোমরা বুঝতেই পারছ, সিলেবাস শেষ না করে সম্পূর্ণ সিলেবাসের ওপর কীভাবে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা, প্রস্তুতি না করিয়ে কীভাবে ছাত্রছাত্রীদের থেকে পরীক্ষা নিতে পারে, এই প্রশ্ন কিন্তু করেছেন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে আইনজীবী ছিল সেই আইনজীবী। একই সাথে তোমরা সকলেই জানো ইতিমধ্যে যে আমাদের যে মেন ডিমান্ড যে অনলাইনে পরীক্ষা নিতে হবে, সিলেবাস শেষ হয়নি, সেই কারণে বাড়িতে বসে ওবির মাধ্যমে পরীক্ষা নিতে হবে, ওপেন বুক টেস্টের মাধ্যমে পরীক্ষা নিতে হবে, যেক্ষেত্রে আমরা একটু সুবিধা যেন এক্সট্রা পেয়ে থাকি। সবথেকে বড় বিষয় এখানেই রাজ্য সরকারের তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউনিভার্সিটি চাইলে অফলাইনে, ইউনিভার্সিটি চাইলে অনলাইনে পরীক্ষা নিতে পারে। কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা, রাজ্যের কিছু ইউনিভার্সিটি আগেভাগেই ঘোষণা করে দিয়েছে ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী অনলাইনে এক্সামিনেশানের, এর সেই অনুযায়ী অনলাইন এক্সামিনেশান নিচ্ছে। কিন্তু ও ক্যালকাটা ইউনিভার্সিটি এছাড়াও কিছু ইউনিভার্সিটি আছে যারা অফলাইনে এক্সামিনেশানের স্ট্রিক রয়েছে, বিশেষ করে যাকে নিয়ে মামলা যে ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সামিনেশান অফলাইনেই নেবে, ঠিক করে দিয়েছে এবং অফলাইনে তো শুরুও হয়ে গেছে এ যারা মাস্টার্স করছে তাদের। তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, পরবর্তীকালে তোমরা যখন ভর্তি হতে যাবে বিএডে বা যে কোনো জায়গায়, অ্যাকচুয়ালি তোমাদের যে রেজাল্টটা শো করবে সেই রেজাল্টটার ক্ষেত্রে ডিসক্রিমিনেশন আসবে। কারণ তোমরা সকলেই জানো প্রত্যেকটা ছাত্রছাত্রীর রেজাল্টের নম্বরের উপর ভিত্তি করে অ্যাডমিশান হোক, কোনো জায়গায় এন্ট্রি হোক, সেটা কিন্তু নির্ভর করে। এ তো সেক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন করবে পোস্ট গ্র্যাজুয়েশনের ভর্তির ক্ষেত্রে সমস্যা হবে, যারা ওবির মাধ্যমে ওপেন বুক টেস্টের মাধ্যমে পরীক্ষা দিয়েছে তারা একটু এগিয়ে যাবে, আর যারা ওপেন বুক টেস্টের মাধ্যমে পরীক্ষা দেয়নি, অফলাইনে পরীক্ষা দিয়েছে তারা একটু পিছিয়ে যাবে। তো কোনো জায়গায় তাদের মধ্যে ব্যালেন্স থাকছে না, ইকুয়ালিটি থাকছে না, যার জন্য যারা অফলাইনে পরীক্ষা দিচ্ছে তারা অনলাইনে দেওয়া ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের থেকে পিছিয়ে যাচ্ছে। কেন, শুধু ইউনিভার্সিটির সাথে ছাত্রছাত্রীরা বিট করছে না, প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সাথে প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী বিট করছে, যেটা আমরা প্রত্যেকেই প্রথম থেকে বলে এসেছি। কারণ ওর জানো যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে পড়ছে তারা তো অন্য অন্য ইউনিভার্সিটিতেও পরবর্তীকালে পড়তে পারে, যারা ধরো এখন বর্ধমান ইউনিভার্সিটিতে অনলাইনে এক্সামিনেশান দেবে পিজিতে, ধরো তারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেও ভর্তি হতে পারে। সেক্ষেত্রে অনলাইন অফলাইন মিশিয়ে তো আলাদা আলাদা করে ভর্তির প্রক্রিয়া রাখবে না, একই ভর্তির প্রক্রিয়া হবে এবং সমস্যায় পড়বে যারা অফলাইনে এক্সামিনেশান দিচ্ছে। এই বিষয়টা কিন্তু এখানে মেন ফোকাস করে দেওয়া হয়েছে এই মুহূর্তে, ওপেন বুক টেস্ট ভার্সেস অফলাইন এক্সাম ব্যাপারটাই কিন্তু এই মুহূর্তে তুলে দেওয়া হয়েছে। এবং এইটা নিয়েই কিন্তু রীতিমতো ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে আইনজীবী, সেই আইনজীবী বিষয়টা তুলে ধরেছেন। এখন এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা কারা দেবে, ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে আইনজীবী রয়েছে সেই আইনজীবী এই বিষয়টা অ্যাকচুয়ালি রিপোর্ট জমা দেবেন। এই যে বিষয়গুলো আজকে তুলে ধরা হয়েছে সেই বিষয়গুলোর রিপোর্ট জমা করতে বলে দেওয়া হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিকে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এর বিরুদ্ধে কী রিপোর্ট দেয় সেটা দেখার বিষয়। আর সেই কারণে আজকে সম্পূর্ণভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দুপক্ষেরই কথা শোনা হয়েছে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটিকে যে যে বিষয়গুলো বললাম যে ওপেন বুক টেস্ট ভার্সেস অফলাইন এক্সাম এবং সিলেবাস কম্পিটিশন না করে অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়া,
বা সিলেবাস শেষ না শেষ করে সম্পূর্ণ সিলেবাসের ওপর অফলাইনে পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলো কেন নিচ্ছে, এই নিয়ে রিপোর্ট জমা করবে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির। এছাড়া যে সিন্ডিকেট বৈঠক হয়েছে সেই সিন্ডিকেট বৈঠকের বিষয়টাও উঠে এসেছে যে অ্যাকচুয়ালি সিন্ডিকেট বৈঠকে কি হয়েছে, এ কেনই বা এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের দাবি না মেনে, সেই বিষয়েও কিন্তু রিপোর্ট দিতে বলা হয়েছে। এই সমস্ত রিপোর্ট জমা পড়বে এবং তারপরে এ পরবর্তী শুনানি অ্যাকচুয়ালি হতে চলেছে এ পরবর্তী মঙ্গলবার অর্থাৎ 21 তারিখ, 21শে জুনই তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে। 21শে জুন মঙ্গলবারই ছাত্রছাত্রী এবং ইউনিভার্সিটির দুই পক্ষের বক্তব্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে হাইকোর্টের তরফ থেকে, এবং সেই দিন যে সিদ্ধান্ত আসবে সেই দিনের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তোমাদের এক্সামিনেশান হতে চলেছে। এবং যাদের এই মুহূর্তে এক্সামিনেশান হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির, সেই এক্সামিনেশান রীতিমতো যেরকমভাবে চলছে সেই রকমভাবে চলবে, কারণ স্টে এই মুহূর্তে বা স্টে অর্ডার এই মুহূর্তে আসেনি, তোমরা বুঝতেই পারছ। তো সেই কারণে যেরকমভাবে অফলাইনে চলছে তোমাদের মাস্টার্স যারা রয়েছ তাদের এক্সামিনেশান সেই রকমভাবে কিন্তু চলতে থাকবে, এবং তারপরে পরবর্তী দিন 21 তারিখে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে হাইকোর্টের তরফ থেকে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া হবে ক্যালকাটা ইউনিভার্সিটির। এই কারণে আমাদের আবার অপেক্ষা করতে হবে, তোমাদের বলতে খারাপ লাগছে, তোমরা অপেক্ষা করতে করতে তোমাদের চিন্তা করতে করতে তোমরা অনেকেই এই মুহূর্তে ডিপ্রেশনে চলে গেছো, তার সত্ত্বেও তোমাদের প্রত্যেককে বলবো যতটা পারো পড়াশোনা করো, আবার আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে 21 তারিখের জন্য, মঙ্গলবারের জন্য। আশা করছি সমস্তটাই আমাদের পক্ষে আসবে, আর আমি সর্বদা তোমাদের পজিটিভ থাকার জন্য বলি, সর্বদা পজিটিভ থাকো, এবং আশা করছি আমরা রীতিমতো ও আশা করছি সমস্তটাই আমাদের পক্ষে ডিসিশন হবে। আমরা এত পরিশ্রম করেছি, ইউনিভার্সিটির কাছে গেছো স্মারকলিপি জমা দিয়েছো, কলেজের কাছে গেছো স্মারকলিপি জমা দিয়েছো, বারবার তোমরা পথে নেমে রোদ্দুরের মধ্যে অসুস্থ হয়ে তোমাদের সমস্যার কথা ইউনিভার্সিটির কাছে তুলে ধরেছো, ও তারপরেও ইউনিভার্সিটি তোলেনি, শেষমেশ নিরুপায় হয়ে তোমরা গেছো অ্যাকচুয়ালি হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে, সেই জায়গায় তোমাদের বিষয়টাকে খারিজ করে দেওয়া হয়েছে, তারপরে তোমরা ডিভিশন বেঞ্চে গেছো, তারপরে সেটা অ্যাকসেপ্টেড হয়েছে, তারপরে এতদিন ধরে তোমরা অপেক্ষা করে রয়েছো, এবং অপেক্ষা করার পর আজকে দুই তরফের বক্তব্য শোনার পর আবার ডেট দেওয়া হলো 21 তারিখ। জানি তোমাদের অনেক সমস্যা, তোমাদের অনেক চিন্তা, কারণ এটা লাইফের যেমন একটা ব্যাপার, গ্র্যাজুয়েশান পড়াশোনা রয়েছে সমস্ত কিছু ঘিরে যেন তোমরা অনেকেই এই মুহূর্তে সমস্ত কিছু থেকে হাল ছেড়ে দিয়েছো। আমি বলবো বন্ধু কোনো রকমভাবে হাল ছেড়ো না, পজিটিভ থাকো, কারণ একটা জিনিস তোমাদের প্রত্যেকে বলে রাখি, আমি তোমাদের বলছি বা বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাদের বিভিন্ন ধরনের নিউজ তুলে ধরছে, বক্তব্য তুলে ধরছে, একই সাথে তোমাদের হয়ে অ্যাকচুয়ালি আইনজীবী লড়াই করছেন, বিশ্ববিদ্যালয়ে তার বিপরীতে বক্তব্য তুলে ধরছেন, কিন্তু তোমার এক্সামিনেশান যদি খারাপ হয়, তোমার যদি রেজাল্ট খারাপ হয়, সেটা কিন্তু সারা জীবনের জন্য তোমার থেকে যাবে, সেই রেজাল্টের ভাগিদার বা কাউকে ব্লেম করেও তুমি কিচ্ছু করতে পারবে না। তাই জন্য তোমাদের অনুরোধ করব নিজের সমস্ত চারিদিকের বিষয়গুলোকে জেনে সেগুলো মাথা থেকে বের করে দাও, নিজেরা নিজেদের এক্সামের প্রস্তুতির জন্য তৈরি হও এখন থেকে। তোমাদের বারবার একটা কথা বলছি, নিজেদের ভালোর কথা ভাবো, আমরাও গ্র্যাজুয়েশান দিয়েছিলাম, আমাদেরও পড়াশোনা করতে হয়েছে, আমাদেরও বহু চিন্তা ছিল, কিন্তু তোমাদের যে চিন্তা, তোমাদের যে সমস্যা, সেই সমস্যা আমরা ফেস করিনি, তোমাদের অনেক বেশি সমস্যা, অনেক তোমরা সমস্যার সম্মুখীন হয়েছো, এবং এই মুহূর্তে আরও বেশি তোমাদের চিন্তা হয়ে যাচ্ছে বিভিন্ন রকমভাবে। আমি ভেবেছিলাম আজকে হয়তো এর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, কিন্তু সেটা হলো না, আবার তোমাদের এর আসবে, তোমরা অপেক্ষায় থাকবে অ্যাকচুয়ালি কবে মঙ্গলবার আসবে, আমাদের পক্ষে আসবে, আমি চাই এবং মনে প্রাণে আশা করছি আমাদের পক্ষেই সমস্যার সমস্ত আমাদের পক্ষেই সমস্তটা রায় আসবে, কিন্তু তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো তোমাদের পরবর্তী ভবিষ্যতের কথা ভেবে তোমরা এই মুহূর্ত থেকে বইমুখী হও, সবার প্রথমে তোমরা বইয়ের যে সিলেবাসগুলো আছে যতটা সম্ভব তুমি পড়াশোনা করো, যাতে তোমাকে পরবর্তীকালে গিল্টি ফিল না করতে হয়, এবং তোমাদের যদি 100% সিলেবাস থাকে তার মধ্যে যদি 20% সিলেবাস শেষ হয়ে যায়, এই 20% সিলেবাসকে তোমরা বারবার ডিভিটেশন করো, ও বা এই 20%-এর মধ্যে যে 80% হয়নি তার মধ্যে 10% সিলেবাস তোমরা পড়ো। ও আমি জানি তোমরা অনেকেই রেগে যাবে যে আমাদের সিলেবাস হয়নি, দাদা তুমি এটা কী বলছো, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, আমরা যারা বলছি তাও আমার তোমার প্রতি ভালোবাসা, তোমাদের প্রতি ভালোবাসা বা তোমার আমার প্রতি ভালোবাসা তো অবশ্যই রয়েছে, কিন্তু রেজাল্টে যদি একবার নাম্বার খারাপ আসে না, এই কাউর যারা নিউজ দিচ্ছে বা এই যে আইনজীবী লড়ছে বা এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির শিক্ষকরা বলছে বা আমি বলছি, কাউর কিছু যায় আসবে না,
তোমারই একমাত্র সারা জীবন এই রেজাল্টটাকে নিয়ে বয়ে যেতে হবে। কাজেই তোমাদের প্রত্যেককে বলছি, নিজের কথা ভাবো এবং সমস্ত কিছু পরিত্যাগ করে এই মুহূর্তে পড়াশোনামুখী হও। যতটুকু দরকার ইনফরমেশান নেওয়ার ততটুকু ইনফরমেশান নাও এবং পড়াশোনাতে মনোযোগী হও এবং যতটা সম্ভব এই মুহূর্তে বইয়ের সাথে সময় কাটাতে পারো। যতটা সম্ভব, জানি কিছু রিসোর্সেস নেই, যেটুকু আছে সেটুকুকে উন্নত থেকে উন্নত করার চেষ্টা করো এবং যাতে ওই যে কোশ্চেনটা পড়ছো সেটা যাতে পরীক্ষায় আসলে লিখে আসতেই পারো এরকম প্রিপারেশন নাও। আশা করি আমি দাদা হিসেবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তোমরা তোমাদের খারাপ লাগলেও সেটা বলতে পারো, ভালো লাগলেও সেটা বলতে পারো। আর সমস্ত ছাত্রছাত্রীকে ভিডিওটি শেয়ার করো, তারাও যাতে বিষয়টা জানতে পারে এবং তারাও যাতে নিজেদের কেরিয়ার নিয়ে এই মুহূর্তে সচেতন হতে পারে।